প্রতিযোগিতা থাকে, ঠিক সাথে সাথে আজকে মাঠের মধ্য দিয়ে খেলার মধ্য দিয়ে সেই প্রতিযোগিতা বিরাজ ছিল, সাথে সাথে আনন্দ ছিল। সত্যি একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে আমরা এসে দাঁড়িয়েছি। সাথে সাথে এই সরকারকে সাধুবাদ জানাব, তারা সুন্দরভাবে আজকে একটা ছোট্ট খেলার মধ্য দিয়ে আজকে ইন্দাস ব্লকের সকল প্রশাসনের কর্মচারী থেকে আধিকারিক সকলকে এক ছাতার তলায় এনে হাজির করেছে। এবং আমাদের আজকে যেটা মনে হচ্ছে, আমরা সকলেই এক, আমরা সকলেই বাংলার একজন নাগরিক হিসাবে নিজেদেরকে গর্ব করতে মন যাচ্ছে। এবং আগামী দিনেও যেই উন্নয়নকে আমাদেরকে ত্বরান্বিত করতে হবে, প্রত্যেকটা মানুষের পাশে। আরও বছর এই কর্মসূচিতে আজকে আমরা একটা সম্প্রীতি ম্যাচের আয়োজন করেছিলাম, যে ইন্দাস পুলিশ স্টেশন একাদশের সঙ্গে ইন্দাস বিডিও অফিস একাদশ। এবং এই আয়োজনে অনেকেই যে দেখতে এসেছেন, এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজকর্মী, উপস্থিত আছেন হামিদবাবু, বকুলবাবু, চন্দনবাবু, আতাউলবাবু, এবং এছাড়া এই অঞ্চলেরও বহু লোকজন এখানে উপস্থিত আছেন। মাননীয় ওসি সাহেব তো উপস্থিত শুধু নেই বলবো, আছেন এটাই নয়, উনি খেলে আরও বেশি উৎসাহ দিয়েছেন। তা সম্পূর্ণ অনুষ্ঠানটা আজকে এত সুন্দরভাবে যে সফলতা পাবে আমরা সকাল মানে সকালেও ভাবতে পারিনি, কারণ যারা খেলতে নেমেছেন তারা বহুদিন তাদের অভ্যাস নেই, কিন্তু খেলাটা কিন্তু বেশ ভালোই হয়েছে। আর আমাদের 20 মে আমাদের এই কর্মসূচি বাংলা উন্নয়নের পথে 11 বছর এটা শেষ হবে, 5ই মে থেকে শুরু হয়েছে। এবং প্রত্যেক দিনই আমরা এই বাংলা উন্নয়নের পথে 11 বছর এই কর্মসূচিটাকে উদযাপন করেছি নানা রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে। তারই একটা ছিল আজকের এই সম্প্রীতি ফুটবল ম্যাচ। তা সকলে খুব ভালো খেলেছে, আমাদের বিডিও অফিস জিতেছে, এবং যারা পরাজিত হয়েছেন সেখানে আজকে মেজবাবু বড়বাবুরা যেভাবে খেলেছেন, বা বাকি যারা পুলিশ কর্মীরা যেভাবে খেলেছেন, এটা কিন্তু বেশ বড় মাপের একটা খেলা দেখছিলাম বলেই মনে হচ্ছিল। এত বড় মাঠে অভ্যাস ছাড়া যে এত দৌড়ে খেলা যায় এটা দেখে খুব ভালো লাগলো। এবং ভবিষ্যতেও ইচ্ছা রইল যে এই ধরনের আরও কিছু সম্প্রীতি ম্যাচ যদি আমরা আয়োজন করতে পারি। যা হোক, আমাদের কালকে আছে হেলথ চেকআপ প্রোগ্রাম। কালকে আমি সকলকে অনুরোধ করব, আপনারা আমাদের হেলথ চেকআপ প্রোগ্রাম হবে সংহতি ভবনে, আপনারা আসতে পারেন, ওখানে ডক্টর হেলথ চেকআপ আপনারা করতে পারেন। এছাড়া আমাদের পাপেট শো আছে, আর 20 তারিখে শেষ দিন আমাদের আছে গো অ্যাজ ইউ লাইক। যে যেরকম মনে করবেন আপনারা সাজতে পারেন, কোনো রকম এজ বার নেই। তা সকলে অংশগ্রহণ করুন এবং এই বাংলা উন্নয়নের পথে 11 বছর এটাকে উদযাপন করুন। সবাই ভালো থাকুন, নমস্কার। উন্নয়ন আধিকারিক এবং ইন্দাস থানার ওসি সাহেব আছেন। তো মূলত 11 উন্নয়নের পথে এই একটা ফুটবল ম্যাচ প্রোগ্রাম রাখা হয়েছিল, ইন্দাস ভিডিও একাদশ ভার্সেস ইন্দাস থানার ওসি একাদশ। খেলা কি রেজাল্ট কি হলো? তুমি কি কোন ইয়েতে খেলা করছো? তোমার নামটা? প্রশান্ত বাদ্য। কোথায় স্টাফ তুমি? এটি কর্মসূচি চলছে 5ই মে থেকে 20 মে অবধি। আজকে আমরা রেখেছিলাম একটা সম্প্রীতি ফুটবল ম্যাচ ইন্দাস থানার সঙ্গে ইন্দাস বিডিও অফিস। খেলা কি হলো? রেজাল্ট কি হলো? রেজাল্ট হলো ইন্দাস বিডিও অফিস একজনই জিতলো। আগামী দিনের আমাদের কী কী আছে প্রোগ্রাম? কী কী আছে আগামী দিনে? আমাদের কালকে আছে হেলথ চেকআপ, এবং 20 তারিখে আছে গো অ্যাজ ইউ লাইক, এবং কিছু পাপেট শো আমাদের হবে। এই প্রোগ্রামগুলো আমাদের আছে।